অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ব্রহ্মাণ্ডে কিছু বিচিত্র যোগ সৃষ্টি হয়, যেটাতে বেশ কিছু রাশির ক্ষেত্রে মহাপ্রাপ্তি যোগ তৈরি করে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, 16 জুলাই টু 2রা আগস্ট একটা ব্রহ্মাণ্ডে অর্থাৎ এই সৌরমণ্ডলীতে একটা যোগ কিন্তু তৈরি হয়েছে, যেটাতে 6টি রাশির ক্ষেত্রে লটারি শেয়ার 60টা থেকে প্রচুর অর্থ কিন্তু আসবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই 6টি রাশি বা যদি আপনার এই লগ্নগুলো যদি হয়, 6টি রাশি এবং 6টি লগ্নের ক্ষেত্রে মহা প্রাপ্তি যোগ হতে চলেছে 16 জুলাই টু 2রা আগস্ট। দেখুন, প্রথমেই জানাই এই লটারিটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্য। অনেকে লটারি কাটে, দীর্ঘদিন ধরে কেটেই যায়, কিন্তু তার লটারি লাগে না। প্রথম কথা, হয়তোবা তার জন্মছকে লটারি যোগ নেই, সে হয়তো জানেই না। এই জন্য যে কোনো দক্ষ অ্যাস্ট্রোলজারকে আপনি আগে দেখিয়ে নিন যে আপনার রাশিচক্রে প্রাপ্তি যোগ লটারির যোগটা আছে কি না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, অনেকে বা কাটেই না, দেখা গেল তার জন্মছকে আছে এই লটারি যোগ, কিন্তু সে সারা জীবন দুঃখে কষ্টে দারিদ্রের সঙ্গে জীবনটা অতিবাহিত করে গেল। কিন্তু সে যদি লটারি কাটত, সে কিন্তু কোটিপতি হতো। কিন্তু না জানার জন্য, এবং আপনারা যদি যে কোনো অ্যাস্ট্রোলজার কাছে আপনারা অন্তত নিজেদের খুব অ্যানালাইসিস করান যে আপনার রাশিচক্রে প্রাপ্তি যোগ আছে কিনা, আপনার যে অ্যাস্ট্রোলজারকে পছন্দ হবে, যাকে আপনার পছন্দ হবে তাকে আপনি অন্তত এইটা দেখান, তারপরে কিন্তু আপনারা লটারি কাটবেন। দেখুন, এই যে 16 জুলাই টু 2রা আগস্ট যে যোগ তৈরি হয়েছে 6টি রাশি এবং 6টি লগ্নের ক্ষেত্রে, কিন্তু বিচিত্র যোগ, মহাপ্রাপ্তি যোগ শুরু হতে চলেছে। আপনি লটারি শেয়ার ফাটকা 60টা জুয়া এই সব দিক থেকে কিন্তু অর্থ কিন্তু পাবেন। তো কোন এই সৌভাগ্যবান রাশি বা লগ্ন আমি এই ভিডিওতে জানাতে চলেছি, এবং ভিডিওর শেষে কি করবেন লটারি কাটতে যাওয়ার সময় সেটা আপনাদেরকে আমি জানাবো। যে টিপসগুলো যদি আপনারা করেন এই সময়টা 16 জুলাই টু 2রা আগস্টের মধ্যে, দেখবেন কিছুটা হলেও আপনার লটারি পাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য এই লটারি বা 60টা বা শেয়ার থেকে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আছে, মহাপ্রাপ্তি। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, কন্যা রাশির ক্ষেত্রে এই লটারি 60টা শেয়ার থেকে কিন্তু মহাপ্রাপ্তির কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে। তিন নম্বর যে রাশির কথা বলতে চলেছি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জন্য বিশেষ শুভ ফল প্রদান করবে এই লটারি। দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নবম ভাবে রাহু এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ যোগ কিন্তু তৈরি করছে, যা তুলা রাশি এবং তুলা লগ্ন। তেমনি সিংহ রাশি এবং সিংহ লগ্ন আপনাদের একাদশভাবে রাহু এবং বুধের অবস্থান খুবই জবরদস্ত যোগ কিন্তু তৈরি করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, তিনটা রাশি আপনাদেরকে বললাম, তার আগে জানিয়ে দিই আপনাদের রাশিচক্রে আপনি দেখুন আপনাদের রাহুর প্লেসমেন্ট কেমন আছে। প্রথম, আপনাদের শুক্রের প্লেসমেন্ট কেমন আছে, দেখুন আপনাদের জন্ম ছকটা আগে অ্যানালাইসিস করেন, তারপরে কিন্তু আপনারা লটারি কাটবেন। এবার বলছি 4 নম্বর যে রাশি, সেই রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু লটারি শেয়ার ফাটকা জুয়া থেকে অর্থ মহাপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করছে এই 16 জুলাই টু 2রা আগস্ট। বিশেষ প্রাপ্তি যোগ, বিচিত্র যোগ কিন্তু তৈরি হয়েছে কুম্ভ রাশির জন্য এবং কুম্ভ লগ্নের জন্য। আমি যে রাশিগুলো বললাম সেই সেই লগ্নগুলো কিন্তু আপনার, যা যদি রাশি না হয় যদি লগ্ন হয়
সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই লটারি কাটতে পারেন, বিশেষ কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। আপনাদের দ্বিতীয়ভাবে দ্বিতীয় পতির অবস্থান এবং রাহুর অবস্থান খুব সুন্দর একটা যোগ কিন্তু তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে। কিন্তু লটারি পাওয়ার শেয়ার মার্কেট থেকে, জুয়া থেকে, সাট্টা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পেতে পারেন এই 16 জুলাই টু 2 আগস্ট। আমি টাইম পিরিয়ডটা আপনাদেরকে বেঁধে দিচ্ছি, এই সময়ের মধ্যে বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য, আপনারা জ্যাকপট পর্যন্ত পেতে পারেন। খুবই একটা সুন্দর একটা বিচিত্র যোগ। এরপরে যেটা রাশির কথা বলবো সেটা হচ্ছে খুব খারাপ রাশি, খুব চর্চিত রাশি। অনেকেই কমেন্টস করেন যে হয়তো বা মিথুন রাশির সঙ্গে আমার মনে হয় শত্রুতা আছে। না প্রিয় দর্শক বন্ধু, মিথুন রাশির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। মিথুন রাশি সত্যি দারুণ ফ্যান্টাস্টিক সময় আসতে চলেছে। আমি এখন যে গ্রহের অবস্থান, এতদিন আপনাদেরকে বলতাম খারাপ, কিন্তু বর্তমান যে গ্রহের গোচর আপনাদেরকে কিন্তু ঢেলে দিতে চলেছে। আপনারা যদি লটারি, জুয়া, সাট্টা, শেয়ার এই সকল দিকে যদি এই 16 জুলাই টু 2 আগস্টের মধ্যে যদি আপনারা যদি অর্থ বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু হতে চলেছে, এবং এটা মিথুন লগ্নের জন্য কিন্তু প্রযোজ্য। তাহলে আমি বললাম 6টি রাশি এবং 6টি লগ্ন, আপনারা কাটুন। এবং তবে দেখুন আপনাদের বাচ্চাতে লটারি যোগ আছে কি না সেটা আগে আপনি অ্যানালাইসিস করে নেন। এবার আপনাদেরকে জানাচ্ছি কী করবেন, কী করলে লটারি লাগার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। প্রথম কথা, যারা জানেন না এতদিন লটারি কাটেনি, একবার অন্তত আপনারা যে অ্যাস্ট্রোলজারকে আপনার পছন্দ হবে একবার নিজেদের অ্যানালাইসিস করান ছকটা, তারপরে আপনারা কিন্তু লটারি কাটেন। যে যোগটা আছে কিনা, প্রথম কথা যোগ থাকা দরকার, তারপরে তো আপনি কাটবেন। সেক্ষেত্রে কখন লাগবে, আপনার টাইম পিরিয়ড, আপনি নাম্বারটা ঠিক সিলেক্ট করতে পারছেন কিনা, দেখুন নাম্বার নির্বাচন কিন্তু একটা বড় ফ্যাক্টর লটারির ক্ষেত্রে জানেন, এবং টাইম সিলেকশানটা, এগুলো যদি ঠিকঠাক হয় কিনা। আমি নিজে দেখেছি অনেক জায়গাতে খুব দিন আনা দিন খাওয়া লোক আজকে কোটিপতি হয়ে গেছে, আপনারা নিজেরাও জানেন। আপনি দেখুন ক্ষেত খামারে খেটে খায় তারও 1 কোটির জ্যাকপট লেগে বসে আছে। তো কি করবেন, আপনারা যখন লটারি কাটবেন সে সময়টা যেন দুপুর 12টার পর হয়, এবং বাড়ি থেকে যখন বেরাবেন বাঁ পাটা বাড়ির বাইরে আগে রাখবেন। 3 নম্বর হচ্ছে লটারিতে দেখবেন 4, 7, 6 এবং 5 আধিক্য বেশি আছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখুন, দেখবেন লটারি লাগার সম্ভাবনা প্রবল সৃষ্টি হবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।